যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি আবুল হাসান মোল্লা, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জামালউদ্দিন ও ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিন ইয়ামিন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারের সাপ্তাহিক ফুড ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সেন্টারের নিয়মিত ভলান্টিয়ারদের পাশাপাশি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ফয়সালের তত্ত্বাবধানে অন্যান্য সদস্যরাও সাপ্তাহিক খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় অ্যাসোসিয়েশনটি ভবিষ্যতেও এমন মহৎ কাজে সক্রিয় থাকবে বলে জানান মোহাম্মদ ফয়সাল। ইতালিতে আওয়ামী লীগ ভেনিস শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সোয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবির উদ্জামান রোমান। এছাড়া বক্তব্য রাখেন তাজুল ইসলাম, শাহাদাত হোসেন, সুলেমান হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, মোস্তফা সিয়াল কালু সহ অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা। কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী। সভায় কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া ও যুগ্ম সম্পাদক এম এ মনসুর টিপুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার এস এম মনিরুজ্জামান। এ সময় আলোচনা সভায় মনির হোসেন, কাজী শামসুল আলম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম শাহিন এবং আলাউদ্দিন আলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ তৌহিদুল আলম, হোসেন হাওলাদার সহ আরো অনেকে। বিন ইয়ামিন, RTV।